আগামী কালকেই একটি বিশেষ দিন। আরেকটি কথা, গত জুমায় আপনার সামনে আলোচনা করেছিলাম কিছুটা, কিন্তু গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম এই বিষয়ে, তার জন্য আমি বেশি কিছু বলবো না এই ব্যাপারে। দু চারটি কথা আপনার সামনে এখানে রাখবো। যে গত জুমা যেটা বলেছিলাম যে আরাফার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন গত এক বছর এবং আগামী এক বছরের সাগিরা গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন এই একটি দিনের রোজার বিনিময়ে। কারণ যারা হাজি হজ করতে গিয়েছেন, এখন হজ করছেন, তিনারা এই আরাফার দিনে আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর দয়া মাগফিরাত তিনারা গ্রহণ করেন। এবং যারা গ্যার হাজি, যারা হজ করছে না, ওদের জন্য আল্লাহ একটা অফার দিয়েছেন, শুধু যারা হজ করবে তারাই লাভবান হবে এই দিনে, আর যারা হজ করবে না তারা পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে, এটা হয় না। তার জন্য যারা হজ করবে না ওদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে একটা অফার রেখেছেন, যা হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে, আর যারা হজ করবে না তাদের জন্য ওই দিনে রোজা করবে। হজ যারা হাজি হজ করছে তারা রোজা রাখবে না এই দিনে, কিন্তু যারা হজ করবে না তাদের জন্য একটা অফার, তারা ওই দিনে রোজা পালন করবে এবং এই রোজার বিনিময়ে তার গত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, যেটা গত জুমা আপনার সামনে আলোচনা করেছিলাম। এবার আমাদের বর্তমান সময়ে একটু মতবিরোধ হয়ে যায়। আমরা যতটা পড়াশোনা করে দেখেছি, আপনারাও অনেকটাই জানেন, আমরা এটা অবশ্য বেশি জানি, কিন্তু আপনারাও জানেন যে ইসলামিক যে সমস্ত মাসআলাগুলো আছে কয়েকটা মাত্র মাসআলা পাবেন যেখানে কোনো মতবিরোধ নেই, অধিকাংশ বিষয়ে মতবিরোধ দেখতে পাবেন, এমনকি 95% আপনি মতবিরোধ দেখতে পাবেন। ফরজ নামাজ কয় ওয়াক্ত আছে, পাঁচ ওয়াক্ত ফরজ, এই বিষয়ে মতামত মানে দ্বিমত নাই কারো। এইরকম ভাবে যেমন রমজান মাসের রোজা ফরজ, এই বিষয়ে কারো দ্বিমত নাই, এরকম ভাবে কয়েকটা মাসআলা আছে যে বিষয়ে মতবিরোধ দেখা যায়নি আলেমদের মধ্যে, কিন্তু অধিকাংশ বিষয়ে মতবিরোধ আছে। এক্ষেত্রে আমরা কি করব? এখানে এই বিষয়ে আপনার সাথে দুটো বাক্য বলে দিই। যেহেতু এর গুরুত্ব অপরিসীম, আরাফা রোজা যেটা বলা হলো, অতএব কেউ বলছে আরাফার মাঠে যেদিন অবস্থান করবে হাজিরা সেই দিন, কেউ ভেবেছেন হাদিস কিন্তু একটা, কিন্তু হাদিসের শব্দের ব্যাখ্যা এক একটা আলেমে এক রকমের কারণে মতবিরোধ সৃষ্টি হচ্ছে। কিন্তু যারা বিজ্ঞ আলেম, ধর্ম নিয়ে যারা গবেষণা করছেন, তিনাদের একটাই উদ্দেশ্য, আমরা সুন্দর ভালো একটি মাসআলা বার করব মানুষের উপকারের জন্য। তিনারা কোনোদিন সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য ইস্তেহাদ করেননি, কিন্তু হতে পারে আমার সঙ্গে কোনো মানুষের মতবিরোধ হয়ে যেতে পারে, তিনি তিনার মতো চিন্তা ভাবনা করেছেন, ইস্তেহাদ করেছেন, আমি আমার মতো করেছি। এভাবে বিজ্ঞ আলেমদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমাদের গ্রহণ করতে হবে, যেটা উত্তম, যেটা সঠিক সেটা। কিন্তু সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক? আমি কিন্তু সাধারণ মানুষদের মতো, কারণ আমি কিন্তু বড় আলেম নই, সবাই বড় আলেম হয় না, সবাই মুফতি হয় না, সবাই মাসআলা বার করতে পারে না কোরআন হাদিস থেকে, এটা ভালো বুঝবেন। আমরা যেগুলো বলি, কোন মাসআলা যেটা বলি, আমরা বড় আলেমদের রায়গুলো, বইগুলো পড়ে বা খুতবাগুলো, তাদের মত জেনে আমরা বলি আপনাদেরকে, ভালো বুঝতে পেরেছেন তো? আমরা সাধারণ মানুষদের মতো, কিন্তু সাধারণ মানুষের চেয়ে আমরা একটু বেশি জানি, আমরা এতটুকু জানি যে দুটো আলেমের মধ্যে কোনটা সঠিক এতটুকু বুঝতে পারবো আমরা, কারণ আমরা হাদিস পড়েছি। তো আমি গত বছর আপনার সামনে আলোচনা করেছি, আমার মতে সঠিক যেটা বোঝা গেছে, আমি আলেমদের মত দেখে যেটা বলেছি, যেটা আরাফার দিন আপনি জানতে পারছেন যে আজকের দিনে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করছে, তাহলে আপনি ওই দিনে রোজা পালন করুন। আর যদি আপনার কাছে সংবাদ না আসে, তাহলে আপনি চাঁদ অনুযায়ী হিসাব করে 9 জিলহিজ্জা তারিখে আপনি সম্পালন করুন। এটা একটা,
এবার আপনি যদি মতবিরোধ থেকে সম্পূর্ণভাবে বাঁচতে চান, তাহলে আর একটি কথা আপনাদেরকে উপদেশ দিই, যেহেতু এই 10টি দিনে আমল করা, যে কোনো আমল খুবই গুরুত্বপূর্ণ, অতএব আপনি প্রথম 9টি দিনে আপনি সিয়াম পালন করতে পারে, এটা খুবই ভালো। আরেকটি পন্থা হচ্ছে কি, আপনি ওই শেষ যে দুদিনে মতবিরোধ হচ্ছে ওই 2টা দিনও আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে আপনি সন্দেহ থেকে বেঁচে থাকলেন। কিন্তু আমার মতে সঠিক ওটা, এবং বিভিন্ন আলেমদের যেটা মত দেখলাম সেটা এটাই সঠিক মনে হচ্ছে। তো আগামীকাল শনিবার আরাফাত ময়দানে হাজগণ উপস্থিত হবে, অতএব আসছে যে ভোর, এই ভোরে আপনি সাহারি খাবেন, রোজা করবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি পারবো আমি ইনশাল্লাহ করব, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে যে একটা অফার দিয়েছেন এই অফারটা গ্রহণ করা, এবং যত সম্ভব আমাদের যে পাপ ছোটখাটো পাপ হতে পারে এই রোজার মাধ্যমে আমরা আমাদের ছোটখাটো পাপগুলো মোচন করে নেবো, ইনশাল্লাহ এটা চেষ্টা করব। কিন্তু এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন আপনারা প্রতিযোগিতা করুন, ধর্মের ব্যাপারে ভালো কাজ করার চেষ্টা করুন। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করো।